Run. আপনাকে যদি বলি 65 মিলিয়ন বছর আগে পৃথিবীতে কি হয়েছিল, যা শুনে আপনি অবাক হবেন। তো তেমনি একটি সিনেমা 65 যা 2023 সালের আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ফিল্ম যা স্কট বেক এবং ব্রায়ান উডস দ্বারা রচিত এবং পরিচালিত, এবং এতে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার এবং আরিয়ানা গ্রিনব্ল্যাট। এটি কলম্বিয়া পিকচার্স, ব্রন ক্রিয়েটিভ, রাইমি প্রোডাকশন, টিএসজি এন্টারটেইনমেন্ট এবং বেক উডসের মধ্যে একটি সহপ্রযোজনা। ফিল্মে একজন পাইলট একটি অজানা গ্রহে বিধ্বস্ত হয় যা ক্রিটেসিয়াস যুগে পৃথিবী হতে দেখা যায় এবং বিপজ্জনক প্রাগৈতিহাসিক পরিবেশে বেঁচে থাকার জন্য লড়াই করে। তো বন্ধুরা, আজকে আমি 2023 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমা 65 মুভির গল্পটি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব, যার আইএমডিবি রেটিং ছিল 5.7/10। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস হবে না। 65 মিলিয়ন বছর আগে সোমারিস গ্রহে পাইলট মিলস তার স্ত্রী আলিয়াকে বোঝান যে তার মেয়ে নেভিনের অসুস্থতার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জনের জন্য তাকে 2 বছরের মহাকাশ অভিযানে যেতে হবে। যাই হোক, সোমারিসে ফেরার যাত্রায় তিনি ক্রিটেসিয়াস যুগে পৃথিবীতে বিধ্বস্ত হন। তার জাহাজ ক্ষতিগ্রস্ত এবং অর্ধেক ভাগ হয়ে যাওয়ায় তিনি দেখতে পান যে তার যাত্রীদের হত্যা করা হয়েছে এবং সে আত্মহত্যার কথা ভাবছে যতক্ষণ না সে একটি একা বেঁচে থাকা কুয়া নামক একটি অল্পবয়সী মেয়েকে খুঁজে পায়। মিলস কুয়ার যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ভিন্ন ভাষার কারণে দুজনের মধ্যে যোগাযোগ করতে অসুবিধা হয়। মিলস পরে আবিষ্কার করেন যে জাহাজের বাকি অর্ধেকটিতে একটি কার্যকরী এস্কেপ শাটল রয়েছে এবং উদ্ধারের জন্য একটি দুর্দশার বিকন পাঠায়। মিলস কোয়াকে বলে যে তারা সেই পাহাড়ে যাচ্ছে যেখানে শাটলটি অবস্থিত, যদিও সে তার বাবা মাকে তার সাথে যেতে উৎসাহিত করার জন্য বেঁচে থাকার বিষয়ে মিথ্যা বলেছে। যখন তারা গ্রহটি অতিক্রম করে, তারা বন্ধন করে যখন মিলস ডাইনোসর থেকে কোয়াকে রক্ষা করে। যখন তারা একটি গুহা খোলার কাছাকাছি রাত কাটায়, কোয়া নেভিনের পাঠানো বেশ কয়েকটি ভিডিও বার্তা দেখে। দুজনকে একটি দৈত্যাকার থেরোপড দ্বারা আক্রমণ করা হয় যা তারা গুহায় লুকানোর আগে মারাত্মকভাবে আহত হয়। একটি রকফল তাদের বিচ্ছিন্ন করার পরে দুজন পুনরায় মিলিত হওয়ার আগে নিজেদের জন্য প্রতিরোধ করে। মিলস আরও আবিষ্কার করেন যে একটি গ্রহাণু যা ধ্বংসাবশেষের কারণে তাদের জাহাজ বিধ্বস্ত হয়েছিল 12 ঘণ্টারও কম সময়ের মধ্যে পৃথিবীতে আঘাত করবে, একটি বিপর্যয়কর বিলুপ্তির ঘটনা ঘটাবে। দুজনে জাহাজে পৌঁছায় কিন্তু কোয়া রেগে যায় যখন সে আবিষ্কার করে যে মিলস তাকে মিথ্যা বলেছে। মিলস নেভিনকে হারানোর বিষয়ে কোয়ার কাছে খোলে এবং তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। উদ্ধারের পথে রয়েছে শেখার পরে দুজন পালানোর শাটলে চড়ে, কিন্তু গ্রহাণুর ধ্বংসাবশেষের কারণে এটি পাহাড়ের নিচে পড়ে। মিলস এবং কোয়া দুটি বৃহৎ টাইরানোসরাস রেক্সকে প্রতিরোধ করতে পরিচালনা করে, কিন্তু একই থেরোপড যেটিকে তারা আগে আহত করেছিল তারা গিজার বিস্ফোরণে এটিকে হত্যা করার আগে তাদের আক্রমণ শুরু করে। দুজন দ্রুত জাহাজে ফিরে আসে এবং উদ্ধারের দিকে বিস্ফোরিত হয় যখন গ্রহাণুটি পৃথিবীর সাথে সংঘর্ষ হয়, সমস্ত জীবন নিশ্চিহ্ন করে দেয়। ক্রেডিট রোল হিসাবে গ্রহাণুটির প্রভাবের পর থেকে আধুনিক সভ্যতার বছর পর পর্যন্ত পৃথিবীর ল্যান্ডস্কেপের বেশ কয়েকটি চিত্র দেখানো হয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। অনেকেই বলে পুরানো সিনেমা এত ভালো কেন? এর উত্তর হল তাদের সেই সময়ের অতীত এবং জীবনের একটি স্মৃতির অংশ। অনেক লোকের জন্য পুরানো সিনেমাগুলি সেই সময়ের একটি সুন্দর স্মৃতিচারণ যখন জিনিসগুলি সহজ ছিল। এই মুভিগুলি দর্শককে মুগ্ধ করার জন্য প্রযুক্তির উপর অতটা নির্ভর করে না, গল্পের লাইনগুলি স্পষ্ট এবং সোজা সাপটা, তাদের প্লটগুলি আরও সহজ। তো বন্ধুরা, কেমন লাগল 65 মুভির গল্পটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তেমনি আপনাদের পছন্দের মুভির গল্প জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।